সারা রাজ্যে এই সকালবেলা এই কর্মসূচি পালন করা হবে। আমরা এখানে সকাল 9টায় আগরতলাতে করব। দ্বিতীয়ত আমরা এই 1 সেপ্টেম্বর আগরতলা রবীন্দ্র ভবনে একটি সেমিনার অনুষ্ঠিত করব। আপনারা জানেন ওই দিনটা 1 সেপ্টেম্বর যুদ্ধবিরোধী দিবস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিন এই 1 সেপ্টেম্বর 1940 সালে। সেই দিনেই কবি অনিল সরকারের জন্ম, তাই ওই দিনটাকে আমরা যুদ্ধবিরোধী, পুঁজিবাদ ও বর্ণবাদ বিরোধী দিবস হিসাবে পালন করব। এই বিষয়টাকে চিহ্নিত করে আমরা রবীন্দ্র ভবনের 2নং হলে সেমিনার করব। এই সেমিনারে আমরা বক্তা হিসাবে আমন্ত্রণ জানিয়েছি রাজ্যের বামফ্রন্টের আহ্বায়ক কমরেড বিজন ধর, সুভাষ দাস প্রখ্যাত নাট্যকার এবং প্রাক্তন টিসিএস অফিসার, উনি থাকবেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক বিধায়ক সুদন দাস সভাপতিত্ব করবেন, সংগঠনের রাজ্য কমিটির সভাপতি বিধায়ক রতন ভৌমিক। আর 2 তারিখে আমরা করব কবি সাহিত্যিক লেখক সম্মেলন। আমরা 2রা সেপ্টেম্বর আম্বেদকর ভবন আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠিত করব। সেখানে আমরা লেখক কবি সাহিত্যিকদের আমন্ত্রণ জানিয়েছি। সেখানেও বক্তা হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মুজাহিদ রহমান প্রাক্তন অধ্যক্ষ, ডক্টর প্রিয়নাথ দাস অধ্যাপক এনআইটি আগরতলা, তারপরে অশোকানন্দ রায় বর্মন বিশিষ্ট লেখক। এছাড়া সভাপতি মণ্ডলীতে থাকবেন বিশিষ্ট কবি রামেশ্বর ভট্টাচার্য এবং প্রণতি ঋষি দাস। এই গোটা অনুষ্ঠানটা সঞ্চালক হিসাবে থাকবেন শ্যামল সরকার। তৃতীয় দিন আমরা 3রা সেপ্টেম্বর রবীন্দ্র ভবনের 2নং হলে আমরা বিকাল 2:30টায় করব লোক সংস্কৃতি উৎসব। তা চিহ্নিত করা হয়েছে এইভাবে, হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি ফিরে দেখা স্মরণে অনিল সরকার। এই বিষয়ের উপরে রাজ্যের খ্যাতনামা শিল্পী যারা আছেন তাদেরকে আমরা আমন্ত্রণ যেমনি করছি, তেমনি আমাদের এই পিছিয়ে পড়া অংশের মানুষের যে লোক সংস্কৃতি আজকে হারিয়ে যেতে বসেছে, যা নিয়ে অনিল সরকার ওনার জীবিত অবস্থায়, মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায়, তার আগেও এই লোক সংস্কৃতিকে এই রাজ্যের মধ্যে উজ্জীবিত করার জন্যে, তুলে ধরার জন্যে যে কাজ করে গেছেন, এতে গোটা রাজ্যের জাতি উপজাতি সমস্ত ধর্ম বর্ণের মানুষের সংস্কৃতিকে তুলে ধরার, বিশেষ করে লোক শিল্পকে তুলে ধরার, যখন মনুবাদী দৃষ্টিভঙ্গিতে আরএসএস পরিচালিত বিজেপি সরকার দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত, এই সময়ে সবচেয়ে বেশি আক্রান্ত এই চতুর বর্ণের মানুষের মধ্যে নিম্ন বর্ণের শূদ্ররা, পিছিয়ে পড়া তফসিলি অংশের মানুষ, দলিতরা ভয়ঙ্করভাবে যেমন আক্রান্ত, তেমনি অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত দিক থেকে আজকে পিছিয়ে পড়েছে। আমাদের রাজ্যের কথা যদি ধরি, এরকম দুর্দশাগ্রস্ত অবস্থা আমাদের রাজ্যে আর কখনো আমরা সেটা দেখিনি। এমনকি এমন অপমানজনক অবস্থার মধ্যে আছে এই রাজ্যের তফসিলি অংশের মানুষ। বিজেপির নেতৃত্বে সরকার হয়েছে, 3.5 বছর চলে গেছে, এই রাজ্যে তফসিলিদের তরফ থেকে মন্ত্রিসভাতে একজন সদস্য নেওয়ার প্রয়োজন বোধ করছে না। এটা সামগ্রিকভাবে
বর্ণবাদী দৃষ্টিভঙ্গি, মনোবাদী দৃষ্টিভঙ্গি, তার প্রতিফলন ঘটছে। বিজেপি দলে তফসিলি অংশের নির্বাচিত বিধায়করা তারা দলদাসে পরিণত হয়েছে, সেবাদাসে পরিণত হয়েছে, তারা এই সেবা করার ভূমিকাই পালন করছে। এই রাজ্যের দলিত তফসিলি অংশের মানুষ চরম অবহেলার মধ্যে আছে, তাদের অর্থনৈতিক, শিক্ষা, চাকরি সমস্ত দিক থেকে আজকে অবহেলিত। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা অনিল সরকারের জন্মদিন পালন করার মধ্যে দিয়ে এই রাজ্যের পিছিয়ে পড়া নিপীড়িত জনগণের অধিকার আদায়ের লড়াইকে আরও বেশি সংগঠিত করার যে কাজ, সেই কাজ সংগঠিত করার লক্ষ্যেই আমরা এই জন্মদিবস পালন করছি। এবং এই কর্মসূচি পালন করার জন্যে আমরা একটা প্রস্তুতি কমিটি গঠন করেছি। এই প্রস্তুতি কমিটির কনভেনার আমাদের সংগঠনের সহসম্পাদক বিপদ বন্ধু ঋষি দাস, আমরা এই কমিটির চেয়ারম্যান করেছি সুভাষ দাস, বিশিষ্ট নাট্যকার ওনাকে, এছাড়া আমাদের অন্যান্যরা এতে আছেন এই কমিটিতে। তো আমরা আপনাদের সকলকে এই তিন দিন ব্যাপী কর্মসূচিতে আহ্বান করছি, আপনারা আসুন, রাজ্যের মানুষের কাছে আমাদের এই বার্তা নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন।